আসসালামু আলাইকুম দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি শুরু আপনাদের স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল স্নাকোয়ারিস্ট ইউটিউব চ্যানেলে। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে শিম্পের মেল ফিমেল কীভাবে শনাক্ত করেন বা শিম্পের মেল ফিমেল কীভাবে চিনবেন। আর হচ্ছে এখন আমি শিম্প নিয়ে প্রত্যেকটা পার্ট টু পার্ট ভিডিও করা শুরু করব। শিম্পের ব্রিডিং, শিম্পের হচ্ছে খাবার, তারপর হচ্ছে শিম্পের বাসস্থান, মানে অ্যান্ড টোটাল যা লাগে শিম্পের হাউস, মানে শিম সম্পর্কে যতটুকু আমার জ্ঞান আছে ততটুকু সম্পর্কে পার্ট টু পার্ট আমি ভিডিও করব। আমি চাইলে প্রত্যেকটা পার্টকে, প্রত্যেকটা বিষয়কে আমি একটা ভিডিওতে তুলে ধরতে পারতাম, কিন্তু একটা ভিডিওতে তুলে ধরলে হচ্ছে যে এমন হচ্ছে যে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আর হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ স্টেপগুলো আপনারা ভুলে যাবেন বা আমার আমি বলতে ভুলে যাব, তো ওগুলো আসবে না। তো আমি চাচ্ছি না যে এতটা হিমশিম করতে, আমি চাচ্ছি যে প্রত্যেকটা পার্ট পার্ট করে শিম্পের সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য। তো শিম্প সম্পর্কে বাংলাদেশে এখনও ওই রকম বিস্তৃতি নেই, যেমন গাপ্পি সম্পর্কে বিস্তৃতি আছে, শিম্পটা এখনও খুবই কম মানুষ করে যেটা গাপ্পির তুলনায়। তো হচ্ছে যে শিমটা করাটা অনেকই ভালো, আর হচ্ছে শিমটা করলে আচ্ছা এক হাউসে দুইটা করা যায়। আমি আর আগে বেশি বলছিলাম যে এক হাউসে গাপ্পিও করতে পারেন, শিম্পও করতে পারেন, তো দুইটা জিনিসই লাভ। তা আচ্ছা বলুন, আমি তো আমি আপনাদের এখন দেখাবো যে শিম্পের মেল ফিমেল কীভাবে চিনবেন। তার আগে বলুন, ভিডিওতে একটা লাইক করে দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। ভাই আপনাদের সাবস্ক্রাইব ছাড়া আমি কিছুই না, তো চ্যানেলে লাইক আর সাবস্ক্রাইব করে দিন। পিছনে যে ট্যাঙ্কটা আছে, এই ট্যাঙ্কে আছে শিম্প আছে, আর এই ট্যাঙ্কে হচ্ছে আমি শিমগুলো পালি। আর হচ্ছে শিম্পের ক্ষেত্রে আমি আপনাদেরকে আরেকটা বিষয় বলি, শিম্পের একটু জংলানো টাইপের একটা জায়গা দেওয়া লাগে, তো ওই বিষয়ে আলাদা কথা বলি। এখন আমি শিম্পের মেল ফিমেল শনাক্ত করা আপনি দেখে, তো এই হাউসে আমার শিম্প আছে। হ্যাঁ, তো এখন শিম্পগুলো মেল আর ফিমেল ধরি, তারপর ধরে আমি ওদের দেখাচ্ছি যে কোনটা মেল আর কোনটা ফিমেল। তো আমি আপনাদেরকে এখন দেখাবো কোনটা মেল শিম্প আর কোনটা ফিমেল শিম্প। আমি আপনাদেরকে প্রথমে বলি, মেল শিম্প চিনার জন্য দেখবেন মেল শিম্পটা হবে সম্পূর্ণ চিকন, এরকম চিকন, আর হচ্ছে ফিমেল শিম্পটা হবে এরকম রাউন্ডেড, একটু বড়। আমি আপনাদেরকে দেখাচ্ছি, তো এই দেখেন এই শিম্পটা মুভমেন্টের জন্য বুঝতে পারুন, আই ডোন্ট নো। দেখেন এটা হচ্ছে একেবারে চিকন, এটা দেখেন যে এই শিম্পটা একদম চিকন, কোনো মানে কার্ভনেস নাই, এই শিম্পটা হচ্ছে একেবারে চিকন, দেখতে পাচ্ছেন একেবারে চিকন একটা শিম্প। হ্যাঁ, এখন আমি আপনাদেরকে দেখাবো একটি ফিমেল শিম্প, আর এই শিম্পটা দেখবেন যে একটু কার্ভ, ওই শিম্পের তুলনায় এই শিম্পটা একটু কার্ভ। এই দেখেন আমি আপনাদের দেখাচ্ছি, এই দেখেন এই শিম্পটা কত কার্ভ। হ্যাঁ, দেখেন শিম্পটা কত কার্ভ, শিম্পটা প্যাটের কাছ দিয়ে একটু কার্ভ, মানে একটু আছে বাঁকালো, কারণ ওই দেখা হচ্ছে ডিম থাকে, তার জন্য হচ্ছে প্যাটের কাছ দিয়ে একটু কার্ভ। তো আমি যদি আপনাকে দুইটা একসাথে দেখাই তাহলে বুঝতে পারবেন। এই দেখেন আমার হাতের বাম পাশে যে মাছটা আছে এটা হচ্ছে মেল মাছ, দেখেন এটা হচ্ছে একেবারে সরু, আর আমার হাতের বাম পাশে যে মাছটা আছে এই মাছটা হচ্ছে দেখেন কতটা কার্ভ। আর হচ্ছে শিম্প মেলের চিনার জন্য দেখবেন শিম্প মেলটা হবে ফিমেলটার তুলনায় অনেক ছোট, যেমন এই মাছটা দেখেন এটা হচ্ছে মেল, এটা হচ্ছে ফিমেলের তুলনায় অনেক ছোট, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফিমেলের তুলনায় অনেক ছোট, আর একটা ফিমেল যদি দেখেন এই ফিমেলটা কত বড়, দেখতে পাচ্ছেন। শিম্প হচ্ছে প্রথমত হচ্ছে যে শিম্পের যে মেল শিম্পটা হবে ওইটা হবে যে একদম সরু, কোনো কার্ভনেস থাকবে না ফিমেলের তুলনায়, আর দেখবেন যে ফিমেলটা হচ্ছে থাকবে যে একটু কার্ভ। কার্ভ থাকার কারণ হচ্ছে যে ওই জায়গায় হচ্ছে যে ডিম থাকে, তার জন্য ফিমেলটা থাকবে কার্ভ। আর হচ্ছে যে শিম্পের মেল শিম্পটা থাকবে ছোট, আর হচ্ছে ফিমেল শিম্পটা থাকবে তুলনামূলকভাবে মেলের থেকে অনেক বড়। তো এই দেখেন আপনারা দেখলেই হয়তো বুঝতে পারবেন যে শিম্প কোনটা মেল কোনটা ফিমেল। তারপর আরেকটা বৈশিষ্ট্য বলি, শিম্পের মেল শিম্পটা দেখবেন যে একটু ফ্যাকাশে টাইপের, এই দেখেন এই মেল শিম্পটা একটু ফ্যাকাশে, মানে কালারটা একটু ফ্যাকাশে। হ্যাঁ, এই দেখেন কালারটা একটু ফ্যাকাশে। তারপর হচ্ছে এই ফিমেল শিম্পটা দেখবেন কালারটা একটু উজ্জ্বল, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে ফিমেল শিম্পটার কালারটা একটু উজ্জ্বল, দেখতে পাচ্ছেন। তো বৈশিষ্ট্য এগুলাই, এগুলো দেখলে আপনি শিম্পের মেল ফিমেল আইডেন্টিফাই করতে পারবেন। তো এইসব বৈশিষ্ট্যগুলো দেখলে আপনারা শিম্পের মেল ফিমেল আইডেন্টিফাই করতে পারবেন। শিম্পের মেল ফিমেল আইডেন্টিফাই করা অতটা সহজ বিষয় না, আবার অনেকটা সহজ বিষয়। আমি আপনাদেরকে আবার সামারি করে দেই, শিম্পের মেল শিম্পটা হবে হচ্ছে যে ফিমেলের তুলনায় ছোট, তারপর হচ্ছে ফিমেলটা হবে শিম্পের মেলের তুলনায় একটু বড়, তারপরে হচ্ছে শিম্পের মেলটা হবে যে চিকন, ফিমেলের তুলনায় শিম্পটা মেলটা হবে চিকন, আর হচ্ছে যে ফিমেলটা হবে একটু কার্ভ টাইপের, আর শিম্প ফিমেলটা থাকবে একটু ডিসেভের, ডিসেভের বলতে প্যাটের নিচে একটু কার্ভ থাকবে, কার্ভ থাকার কারণ হচ্ছে যে শিম্পের প্যাটের নিচে ডিম থাকে, তার জন্য হচ্ছে যে শিম্পের প্যাটের নিচে একটু কার্ভ টাইপে থাকবে ফিমেলটা। তো এইসব বৈশিষ্ট্যগুলো দেখলেই আপনারা চিনতে পারবেন আশা করি, আর বিষয়টা ভিডিওটা বড় হতে যাচ্ছি না। তো এতটুকুই, আর আমার ফানোর জন্য দোয়া করবেন, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করে 5 টাকা বেলুনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।